আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার সকালবেলা আমি আসলে পরোটা বানিয়েছিলাম খুব কম তেল দিয়ে পরোটা বিকজ আমার হাজব্যান্ড খুব কম দিয়ে তেল দিয়ে পরোটা খেতে পছন্দ করেন সাথে আছে আমার চা আর হচ্ছে একটা ডিম যেটাকে আমরা বাঙালিরা বলি পোজ আচ্ছা পোচ ভাপ আল্লাহ জানে আসলে এটার আসল নেম কি। আর আমি একটু হোয়াইট পেপার অ্যাড করি আর আজকে নাস্তা বানানোর পর আসলে খেতে ইচ্ছে করছে না তবুও আসলে অনেক বেলা হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে টুকটাক রান্নার কাজ অলরেডি শুরু করে দিয়েছি ছেলেকে নাস্তাটা সারিয়ে চলে এসেছি বিকজ আজকে একটু কাজ আছে আজকের দিনের ভয়াবহটা আসলে প্রথমে বোঝা হয়নি মানে আমার ব্লগের প্রথম দিকে আপনারা বুঝতে পারবেন না যে আজকে দিনের শেষে আমার কি হতে যাচ্ছে তো অবশ্যই শেয়ার করবো দেখতে হলে অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন আর আসলে খুব ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে আমি গতকালকে পড়ে গিয়েছিলাম শুক্রবারে এই জন্যই তাড়াতাড়ি রান্না করে ফেলেছি যেহেতু একটা কাজ আছে সেটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের যে স্মার্ট কার্ড সিস্টেমটা করেছে সেটা আজকে আমাদের এলাকায় দিবে সো মহিলাদের আজকে আনতে হবে মহিলাদের বিশাল লম্বা লাইন ছেলেদেরটা দেওয়া হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড ওটা নিয়ে এসেছে আর আসলে আমি খুব চিন্তায় আছি যে বাচ্চাদেরকে রেখে কিভাবে যাব তবু যেতে তো হবেই আনতে তো হবেই বাদ বাকি দেখা যাক কি হয় সো আমি নাস্তা সেরে যেহেতু বললামই রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি সেগুলো সেরে নিব আর বাকি যা কাজ আছে তাড়াতাড়ি গুছিয়ে নিতে হবে বিকজ সিরিয়াল পড়লে তাড়াতাড়ি চলে যেতে হবে স্মার্ট কার্ড আনতে আর আমার বেবিদেরকে তাড়াতাড়ি গোসল করে আমি রেডি করে দিয়েছি যাতে ওর আব্বু আসলে জাস্ট দুপুরে খাবারটা ওদেরকে খাওয়ানোর পরে ঘুম পাড়িয়ে দিতে পারে আর আমার আসলে লাইনটা বা সিরিয়ালটা কতক্ষণ বা কয়েক ঘন্টা পর্যন্ত হবে এটা কেউই বলতে পারছে না যেহেতু আজকে ছুটির দিন বিশাল লম্বা লাইন তাই তাড়াতাড়ি চলে যেতে হবে আমি প্রায় পৌনে দুইটার দিকেই চলে গিয়েছিলাম দেড়টা বা পৌনে দুইটা একজ্যাক্টলি মনে নেই আর আমার মেয়ের কিছু ছবি তুলছিলাম আর তাড়াতাড়ি চলে গিয়েছিলাম তাও আসলে ভাগ্যে পোষায়নি কি যে অবস্থার সম্মুখীন হতে হয়েছে আল্লাহ জানেন গতকাল অসুস্থ হয়ে গিয়েছি গলা পুরো ভেঙে গিয়েছে আসার সাথে সাথে আমার জ্বর চলে এসেছে আর যে সেই জ্বর না আমি রিক্সাতে উঠার সাথে সাথে আমার কাঁপিয়ে জ্বর এসেছে আমি লিটারালি ওখানে ফিট হয়ে পড়ে যেতে নিয়েছিলাম মানুষের চাপা চাপিতে প্রায় মানে কি অবস্থা একটা রুমের ভিতর হাজার হাজার মানুষ ঢুকে ওরা দায়িত্ব জ্ঞানহীনের মতো দরজা লাগিয়ে দিয়েছিল তখন অনেকে অসুস্থ হয়ে গিয়েছে আমি সহ অনেকে আমরা বের হয়ে এসেছি বাধ্য হয়েও যদিও আমাদের সিরিয়াল চলে এসেছিল। তখন আসলে বুঝতে পারছিলাম কেন এরকম বিপজ্জনক অবস্থায় মানুষ দম বন্ধ হয়ে মারা যায় বা দুর্ঘটনার সম্মুখীন হয় দেখেন রুমটার ভিতর কী অবস্থা এখানে কমপক্ষে হলো পাঁচশো জনের উপরে ছিল সে সময় এরপরে ওনারা আরও দুই তিনশো জন ঢুকিয়ে দরজাটা লাগিয়ে দিয়েছিল। সাড়ে চার ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ওনারা আমাদেরকে বলেছেন যে আজকে কাজ হবে না তো আপনারা ভেবেই দেখুন বাংলাদেশের কি অবস্থা চার ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও যখন আমাদের সিরিয়াল চলে এসেছে পাঁচ ছয় জন পরে আমাদের ফিঙ্গার প্রিন্টটা নিবে সে অবস্থায় ভলেন্টিয়ার ভাইয়ারা আমাদেরকে রীতিমতো ধাক্কা দিয়ে অমানুষের মতো প্রায় একশো থেকে দেড়শো জনের পিছিয়ে পাঠিয়ে দেয় তখন আমি সহ আরও কয়েকজন বেশ অসুস্থ হয়ে যায় আর এটাই ছিল আমার আজকে দিনের ভয়ানক একটা অভিজ্ঞতা যা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আর আসলে কি বলবো আজকে আর কিছু বলতে চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন